না সে দিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে চায়ের চুমুকে। শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে শুভ সকাল। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু। চায়ের চুমুকে ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমাদের এবারের আয়োজন আমার ভাষা আমার গর্ব। ১৯৪৮ সালে আমি রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজশাহী কলেজিয়েট স্কুল এবং রাজশাহী সরকারি কলেজ একদম পাশাপাশি, এবং তখনকার দিনে সমস্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল রাজশাহী কলেজ। ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরা একটা প্রসেশন বের করি, এবং সেই প্রসেশনের সৌভাগ্যে আমি মানে তখন হাফ প্যান্ট পরা স্কুলের ছাত্র, আমি একটা পোস্টার হাতে, পোস্টারে লেখা ছিল অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই, এই প্রসেশন নিয়ে যখন এগোচ্ছে, এই পাঁচ মিনিট আগানোর পরেই পুলিশের লাঠিচার্জ আর মুসলিম লীগের, তৎকালীন মুসলিম লীগের গুন্ডা বাহিনীর আক্রমণ। তা আমার মেজ ভাই প্রয়াত ভাষা সৈনিক ডাক্তার আব্দুল লতিফ, তিনি পুলিশের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় এবং রাস্তায় রক্ত পড়ে। তো সেই কারণে আমি বলি যে ভাষার জন্য রক্তপাত হয়েছিল, রাজপথ লাল হয়েছিল প্রথম এই রাজশাহী শহরেই। আজকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দিন তখন রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ওই দিনই বেলা ৩টের সময় খবর পাওয়া গেল ঢাকাতে গুলি হয়েছে। তখন আমরা একটা মিছিল বের করি, আমরা মিছিল করে বিকেলের দিকে রাজশাহী কলেজ হোস্টেলে সেখানে জড়ো হই, এবং আমাদের যারা নেতৃত্ব দেন তারা মিটিংয়ে বসেন কলেজের হোস্টেলের এ ব্লকে, এবং সেই এ ব্লকে প্রায় রাত্রি ৩:৩০ পর্যন্ত মিটিং হয়। আমিও ওই মিটিংয়ে না থাকলেও ওই চত্বরে উপস্থিত ছিলাম, যেহেতু আমরা জুনিয়র ক্যাডার, সুতরাং আমাদের ওইখানে যাওয়া নিষেধ। পরবর্তীকালে ৩:৩০টার সময় যতদূর মনে পড়ে তারা বেরিয়ে আসলেন, এসে বললেন যে ঢাকায় যারা মারা গেছেন আমাদের ভাইরা তাদের জন্য আমরা একটা মিনার তৈরি করব। আমি মনে করি এই যে শহীদ মিনারের যে কনসেপশন, সেই কনসেপশন বোধহয় তখন ছিল না। তা আমার এখনও মনে পড়ে, আমি হাফ প্যান্ট পরা ছেলে, ইঁট জোগাড় করতে হবে, তো রাস্তায় অনেক ভাঙাটা ইঁট টিট পড়েছিল, তো আমার জামাটা খুলে আমি মাথায় সেই রাজমিস্ত্রিদের জোগালদের মতো যে ইঁট মাথায় করে যে আসে পাগড়ি বাঁধে, আমার জামাটা খুলে আমি ছিলাম, মোশাররফ হোসেন ছিল, যশোরের ডক্টর রবিউল ইসলাম ছিল, এরকম আরও অনেকে ছিলেন। আমরা রাস্তা থেকে ইঁট মাথায় করে নিয়ে আসলাম, বাড়ির থেকে কোদাল চেয়ে নিয়ে আসলাম আর বাড়ির থেকে বালতি চেয়ে নিয়ে আসলাম। আমরা ওই মাঠে গর্ত খুললাম, গর্ত খুঁড়ে পানি ঢেলে নিজেই ওই কাদার মধ্যে নেমে পা দিয়ে কাদা খোঁচে, আমরা কাদা দিয়ে ইঁট দিয়ে এই ৬ ফুট মতো একটা মিনার তৈরি করলাম। এই মিনারটা ২১শে ফেব্রুয়ারির রাত্রে আমরা শেষ করি, প্রায় রাত্রি ১২টা দিকে। ঢাকাতে শহীদ মিনার করা হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি, আর আমরা ২১শে ফেব্রুয়ারির রাত্রিতে প্রথম শহীদ মিনার করি। এবং সেই কারণে আমি যেটা দাবি করি যে বাংলাদেশে প্রথম শহীদ মিনার রাজশাহীতে হয়েছিল, এবং এই শহীদ মিনার করার পরে আমাদের সঙ্গে একজন ছিলেন সাইদুদ্দিন, তিনি বেঁচে আছেন, তিনি এখন চোখে দেখেন না, তার হাতের লেখা খুব ভালো ছিল,
তো এখন তো পোস্টার প্রিন্টেড হয়, তখন কিন্তু খবরের কাগজে পোস্টার লেখা হতো। তো সেই খবরের কাগজে একটা তিনি লাল কালি দিয়ে লিখলেন রবি ঠাকুরের বিখ্যাত পংক্তি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এটা আমরা লাগিয়ে দিলাম, একটা ছবিও তোলা হলো। এই ছবিটা তৌসিকুল ইসলাম রাজার রাজশাহীর ভাষা আন্দোলন বলে একটা বই আছে, তার প্রথমেই এই ছবিটা আছে। এদিকে রাজশাহী কলেজের গেটের সম্মুখে পুলিশ ভ্যান শুধু যাচ্ছে আসছে আমাদেরকে ধরার জন্য, কিন্তু তখন প্রিন্সিপালের পারমিশন ছাড়া ওই চত্বরের মধ্যে পুলিশ ঢুকতে পারত না। তারা বহুবার চেষ্টা করেছে গেট টপকে ভেতরে ঢোকার, কিন্তু প্রিন্সিপাল সাহেব পারমিশন দেননি, যার জন্য আমরা নির্বিবাদে ওটা তৈরি করতে পেরেছিলাম এবং পরবর্তীকালে আমরা এই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আমরা চলেও যেতে পারি। পরে ভোররাত্রের দিকে মুসলিম লীগের গুন্ডারা ওই শহীদ মিনারটা ভেঙে দেয়। ডিসি থেকে বলা হলো যে 21শে ফেব্রুয়ারিতে পরের বছর সম্ভবত, যে তোমরা কোনো ছাত্র কালো পতাকা পড়তে কালো ব্যাচ পড়তে পারবে না। তো আমরা একটা মিটিংয়ে বসলাম, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন গোলাম আরিফ টিপু, নাট্যকার মমতাজউদ্দিন, আবু সাইদ, প্রয়াত সাইদুদ্দিন, ডক্টর এস এম এ গাফফার। তো তারা বলল কী করা যায়। তো টিপু ভাই হঠাৎ বললেন যে চলো, বুদ্ধি বের হয়েছে। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে কালো কাপড় চাইলেন দোকানে, দোকানে বলল যে কালো কাপড় নাই। তো উনি বললেন যে তো ছাতা সারার জন্য বসে, তো তাদের কাছে কিনে ছাতাওয়ালারা তখন রাত্রি 9টা বেজে গেছে, উঠে গেছে। তো একজনের ছাতাওয়ালার বাড়ি চিনত এক ছেলে, সে বলল যে অমুকের বাড়িতে চিনি। সেখানে গেলাম, বললো যে তোমার কাছে ছাতার কাপড় থাকলে টাকা দিচ্ছি নাও। তো বললো যে আপনারা ছাতার কাপড় কী করুন, ছাতা ঠিক করতে হলে দেন। তো বললো যে না, ছাতার কাপড়ই লাগবে। তো ছাতার কাপড় নিয়ে এসে দর্জিদেরকে দিয়ে আমরা কিস্তি টুপি তৈরি করলাম। সেই কিস্তি টুপি পরা তো নিষেধ না, আমরা মুসলমানের ছেলে কিস্তি টুপি পরবো। তা আমরা ওই কিস্তি টুপি পরে সারা দিন ঘুরে বেড়েছি এবং ভোর 5টার সময় দৌড়ে প্রভাত ফেরে করেছি আমার ভাইয়ের রক্তে রাঙানো, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পুলিশ আমাদেরকে বলতেও পারছে না যে কালো টুপি খুলো। তো একজন NSI, আমি ছোট ছিলাম, তো আমাকে ডেকে বলল বুদ্ধিটা কার। আমি বললাম যারি বুদ্ধি হোক, আমরা মুসলমানের ছেলে, এটা পড়ছি। সকালের নাস্তাটা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি, তাই কিভাবে ঝটপট এবং অল্প সময়ের মধ্যে সকালের নাস্তা তৈরি করে নিতে পারেন তা এখন চলুন দেখে আসি কুইক ব্রেকফাস্ট থেকে। সকালের নাস্তা বা ব্রেকফাস্ট অনেক জরুরি, এটা আমাদের ন্যাচারালি খেতেই হয়, কিন্তু আমরা যারা করতে বাধ্য হই কারণ এটা একঘেয়েমি হয়ে যায়, আমাদের কাছে হ্যাসেল মনে হয়। তাই তো দর্শক, আপনাদের সেই টেনশন দূর করতে আমি চলে এসেছি, আজকে করব হেলদি এবং কুইক, সেই সাথে টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি, যার নাম হচ্ছে পাউরুটি পিজা বা ব্রেড পিজা। এর জন্য আমি পাউরুটি নিয়েছি এইভাবে, একটু বড় সাইজের পাউরুটিটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাটার কাপ কিংবা গ্লাস রেখে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। জাস্ট এইভাবে গোল গোল করে নিয়েছি আমি কেটে। এখন এটার জন্য ফিলারের জন্য আমরা চিজ নিব। যেহেতু আমরা খুব কুইক রেসিপি করছি, সেহেতু আমরা এখানে কোনো কিমা নিচ্ছি না, কিমা একটা ঝামেলা মনে হয়। তো এই চিজ দিয়ে জাস্ট আমরা মিক্সিং করে খুবই টেস্টি একটা ফিলার আমরা খুব সহজে পেতে পারি। এর জন্য চিজ, সেই সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস। যেহেতু পিজা এটা ইটালিয়ান একটা কুইজিন, ইটালিয়ান একটা ডিশ, সেহেতু ইটালিয়ান ফ্লেভার আনতে গেলে এই ধরনের হার্বস ব্যবহার করলে ফ্লেভারটা একেবারে অথেন্টিক আসে। এটা হয়ে গেল আমাদের ফিলিং বা পুর বা ফিলার। এখন আমি পাউরুটিগুলোর উপরে একে একে পিজা সস দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো টমেটো ক্যাচাপও দিতে পারেন, আমি এখানে পিজা সস দিয়ে দিচ্ছি। মাঝে আমাদের যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমরা টপে দিয়ে দিব কিছু ভেজিটেবল। এখানে আমি টমেটো রেখেছি, কিছু টমেটো, পছন্দ মতো
যেগুলো পিজার সাথে যায় সেই ধরনের ভেজিটেবলগুলোই অ্যাড করবেন, সফট ভেজিটেবল লাইক টমেটো, ক্যাপসিকাম, সুইট কর্ন, অলিভ, মাশরুম এগুলো দিতে পারেন। দেখতেও ভীষণ ভালো লাগছে, কালারফুল, সবুজ, লাল, সেই সাথে ইয়েলো। বাচ্চারা এমনি ভেজিটেবল খেতে চায় না, কিন্তু পিজার মধ্যে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করে। এর উপরে আমরা আবারও চপে দিয়ে দিচ্ছি কিছু চিজ। যেহেতু পিজা বানানো একটু সময় সাপেক্ষ, একটু ঝামেলা মনে হয়, কারণ এই যে ডোর ব্যাপারটা, ডোটা অনেকক্ষণ ধরে মথতে হয়, তারপর এটাকে রেস্ট দিতে হয় ফার্মেন্টেশনের জন্য। তো আমরা ইজিলি কিন্তু এই ধরনের পাউডারটি দিয়ে এইভাবে পিজা তৈরি করতে পারি যখন তখন। আপনারা চাইলে উপরে আবারও একটু দিতে পারেন মিক্সড হার্বস। ব্যাস আমার অ্যাসেম্বল ডান। এখন আমরা চলে যাব পিজা তৈরি করতে, অবশ্যই প্যানে, ওভেনের কোনো প্রয়োজন নেই, আমরা ননস্টিক প্যানেই করতে পারি। বাটার দিয়ে আমি প্যানটাকে গ্রিস করে নিব, সুন্দর একটা ফ্লেভার আসবে বাটারে। দিয়ে দিব পাউরুটিগুলো এইভাবে সেট করে, এইভাবে আমরা একই সাথে দিয়ে দিচ্ছি যে কটা এটে যায়। এটাকে ঢেকে দিচ্ছি, এবং আঁচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাঝারের চেয়ে কম জ্বালে দিব যাতে চিজটা মেল্ট হয়ে যায় এবং ক্রিস্পি একটা এফেক্ট আসে। তাহলে দর্শক আমরা অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের জন্য। সুন্দর একটা অ্যারোমা কিন্তু বের হয়ে গেছে এরই মধ্যে, এবং চিজটা মেল্ট হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি মনে হচ্ছে। তো দর্শক দেখলেন তো কত চটজলদি তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে পিজা। এখন থেকে আপনার বাচ্চা যখনই পিজা খেতে বায়না ধরবে, ইউ ক্যান মেক ইট ইন জাস্ট ফিউ মিনিটস। ভাগ্য কম বেশি আমরা সবাই বিশ্বাস করি, আর যারা ভাগ্যে বিশ্বাস করেন তারা রাশিফলেও বিশ্বাস করেন। তাই আজ কার ভাগ্যে কি আছে তা দেখে নেব রাশিফল থেকে। মেষ রাশির জন্য আজকের দিনটা তেমন ভালো নয়, কোনো না কোনো কারণে একটা মনোভঙ্গ হতে পারে। তাড়াহুড়া করে কাজ করলে পূর্ব পরিকল্পিত কোনো কাজের সফলতা নাও আসতে পারে, এই জন্যে ঠান্ডা মেজাজে মোকাবিলা করতে হবে, তাহলে দিনের শেষে ভালো পাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বাসের জন্য আজকে তিনি যেটাই চিন্তা করবেন সেটাই তার সফলতায় আসবে, তবে একটু নিজেকে তাড়াহুড়া না করে চঞ্চলতা পরিহার করে এবং কাজ করলে এ কাজের ফল তিনি তাড়াতাড়ি পাবেন, অর্থপ্রাপ্তি করবে, যাত্রা শুভ। মিথুন রাশির আজকের দিনটা বন্ধুবৎসল হবে, অনেক বন্ধু সমাগম হবে, কোনো নিকট আত্মীয় বা দূর বন্ধু কাছে আসতে পারে, এবং গৃহমঙ্গল যেন কোনো কাজ হবে, আর্থিকভাবে ভালো, ব্যবসায়িকত্ব ভালো, যাত্রা মধ্যম। করণরাশির জন্য আজকে আর্থিক ক্ষেত্রে খুব ভালো যাবে, পুরানা প্রাপ্তি করতে পারে, বেশ কিছু কাজের সন্ধান পাবে এবং চেষ্টা করলে প্রতিটি ক্ষেত্রে ফলবসু হবে। খেলাধুলাও খুব ভালো আছে, তবে মূল্যবান ডকুমেন্টপত্র সতর্ক করে রাখা উচিত, নতুন হারানো যেতে পারে, দিনটা ভালো যাবে। সিংহরাশির জন্য আজকে কোনো মিটিংয়ে বা কোনো একটা উপদেশে যে কোনো একটা ভালো কাজে যোগাযোগ করার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে তিনি ভালো ফল পাবেন, আপনার সুনাম কুড়িয়ে আনতে পারবেন, আর্থিক ক্ষেত্রে ভালো, দিনটা শুভ। কন্যারাশি হিসাবে আজকে ওনার মনটা ভালো যাবে, গৃহে কোনো মঙ্গলজনক কাজ হবে, আত্মীয় সমাগম হবে, এমনকি কোনো জায়গায় নিমন্ত্রণও পেতে পারেন, সুখবর পেতে পারেন, আর্থিকভাবে শুভ, যাত্রাও শুভ। তুলারাশি হচ্ছে আজকের দিনের মধ্যে ওনার দুটা কাজ দেখতেছি, একটা হচ্ছে কোনো নিকটে কোনো কাজ ওনার জন্য খুবই শুভ, দূরযাত্রা
অশুভ দোনো দিক দিয়ে উনি আজকে ভালো পাবেন, কিন্তু লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেন তারা ওর কারণে কিছু অর্থহানি হতে পারে বা কেউ কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে, তার জন্য সতর্ক থাকতে হবে। যাত্রা শুভ। বৃশ্চিক রাশি হিসেবে আজকে ওনার দিনটা তেমন ভালো যাবে না, হঠাৎ প্রথম থেকে মেজাজ গরম হয়ে যাবে, এজন্য মেজাজ ঠান্ডা করা ওনার আসল কাজ। আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকতে হবে, লেনদেন থেকেও দূরে থাকতে হবে। আজকে এক কথায় কিছু না করাই ভালো হবে, করলে দ্বিতীয়বার চিন্তা করতে হবে, যাত্রা শুভ নয়। ধনুরাশির ক্ষেত্রে আজকে খুব ভালো যাবে, চিন্তাধারাও ভালো হবে এবং পুরানা কাজে সফলতা অর্জন করবে, কিন্তু কোনো চাবি বা মূল্যবান জিনিস হারানো যেতে পারে, তার জন্য সতর্ক থাকতে হতে হবে এবং গুরুজনকে শ্রদ্ধা করা উচিত। যাত্রা শুভ। মকর রাশির জন্য আজকে দূরভ্রমণ দূরযাত্রা খুবই ভালো, কিন্তু কাকে কোনো গোপন কথা প্রকাশ করা উচিত হবে না এবং কারোর কাছে কিছু চাওয়া উচিত হবে না, নিজের মতো নিজে করে সাজিয়ে গুছিয়ে চললে আজকের দিনটা ওনার জন্য উল্লেখযোগ্য যাবে। যাত্রা শুভ। কুম্ভ রাশির জন্য আজকে দিনটা মোটামুটি, পুরানো কোনো ঝামেলা নতুন করে দেখা দিতে পারে এবং ওই ঝামেলা উনি সফলতা অর্জন করবেন, তবে হঠাৎ করে মেজাজ গরম হতে পারে, তা কন্ট্রোল না করলে এমনকি কোনো আইনগত সমস্যাও পড়তে পারে, তা যাত্রা মধ্যম। মীন রাশির জন্য আজকে প্রথম থেকে যাত্রা শুভ বলা যায়, ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে একটা সুনাম বয়ে আনবে এবং উপরের লেভেলে সহযোগিতা পাবে, গৃহে মঙ্গলজনক কোনো ঘটনা ঘটবে, ক্রয় বিক্রয় সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে দেখা যায়, দিনটি আজকে খুব ভালো। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চিকিৎসক ও কবি সাবরিনা রুবিন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে চিকিৎসা পেশায় যারা থাকে অথবা চিকিৎসা পেশায় আসার আগে যে পড়াশোনাটা বা প্রস্তুতিটা, সেটা নিয়ে তো অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো এই ব্যস্ততার মাঝেও আপনি কিভাবে কবিতায় সময় দিতেন বা দেন এখনও, আর কবিতার প্রতি কেন ভালোবাসাটা জন্মালো? আসলে আমি কবিতাটা লিখি খুব ছোটোবেলা থেকে, তো একদম চাইল্ডহুডে, ও সে সময় থেকে শৈশব থেকেই আমার একটা প্যাশনই ছিল কবিতা লেখা, গল্প লেখা। ছোটোবেলায় অনেক স্কুল ম্যাগাজিন বা কোন অনেক কম্পিটিশানে কবিতা লিখতাম। এরপরে যখন মেডিকেল প্রফেশনে আসলাম তখন খানিকটা, বা মেয়েদের তো অনেক ধাপ, বাচ্চা, বিয়ে, এ সময় একটু ব্রেক নিয়েছিলাম, তারপরে এখন আমি নিয়মিত আবার লেখাটা শুরু করেছি। আচ্ছা, তো সারাদিন ব্যস্ত থাকার পর আমি কবিতাটা মূলত, সরি ইন্টারাপ্ট করলাম, আমি কবিতাটা মূলত রাতে লিখি বা অবসর সময়। আসলে কবিতা লেখার জন্য ওরকম নির্দিষ্ট টাইম থাকে না, কিছুটা ভেবে রাখি, মাথার মধ্যে থাকে, পরে এটা আসলে আমি তখন লিখি, ভেবে আবার নতুন করে কিছুটা প্রকাশ করি এটা মনের ভাবটা। আমরা নর্মালি যেটা দেখি যে চিকিৎসা পেশাটা তো অনেক বেশি, সারাদিন হয়তো বা পেশেন্টদেরকে হ্যান্ডেল করতে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, এবং কবিদের বিষয়টা বা শিল্পীর বিষয়টা কিন্তু আবার একটু আলাদা। তো সেই জায়গা থেকে এটা একটু আশ্চর্য হওয়ার মতোই যে চিকিৎসা পেশায় এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি কবিতাটা প্র্যাকটিস করে যাচ্ছেন, বিকজ আপনার এটা ছোটোবেলার একটা পছন্দ বা ভালো লাগার জায়গা। তাই তো করোনাকালীন সময়টাতে নতুন কী কী লিখা লিখেছেন এবং আমরা সামনে কী লিখা পেতে যাচ্ছি আপনার? আমি করোনাকালীন সময়টা তো একটা অনেক বড় ব্রেকের সময় ছিল, কারণ আমরা যারা চল্লিশার্ধ আছি তো তাদের করোনার সময় একটু আমরা কাজেও কিছুটা একটু ব্রেক নিয়েছিলাম, তো সে সময় আমার অনেক অবসর ছিল। এ সময় আমি অনেক কবিতা লিখেছি, আমার এ সময় দুটো বই বেরিয়েছে, আরও দুটো নতুন, এবং আমি কিছু নতুন নতুন গানের কাজও করেছি। যেমন আমি ইন্ডিয়াতে একটা তামিল একটা সিনেমার লিরিক্সের কাজ করেছি, সালমান 3D, এটা আসছে 14 ফেব্রুয়ারি, এটা মুক্তি পাচ্ছে, এটার বাংলা ভার্সন, এটা কয়েকটা ভাষায় ওই গানগুলো ডাব করা হয়েছে। আমি আসলে ডাব না, আমাদের মূলত নতুন করেই গানটা তৈরি করতে হয়েছে, লিরিক্সের কাজ করতে হয়েছে। তো আমার একটা 14 তারিখে আর একটা গানের কাজ। এই প্রথম করলেন কিনা? এর আগে করেছি ছোটোখাটো, বাট এটা সিনেমায় আমি কখনো করিনি, এটা প্রথম। এটা প্রথম। এটা অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে সব অনুভূতি কিন্তু মুখে বললে প্রকাশ করা যায় না, হয় অল্প থেকে যায়, আরও আরও মনে হয় আরও বলি বা আরও অনেক কিছু ভিতরে থেকে যায়, এটা অনেক ভাস্ট।
তো লিমিটলেস লাভ শিরোনামে আপনার একটা কবিতা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কিছুদিন, মানে রিসেন্টলি। তো এই গ্রন্থটি সম্পর্কে বা এই বইটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, কয়টা কবিতা এখানে স্থান পেয়েছে এবং কী ধরনের? এখানে 60 পোয়েমস আছে। আর এছাড়া এখানে এই বইটা আসলে এরপরে আমার আরও দুটো বই বেরিয়েছে। তো এই কবি এই বইটার মধ্যে আমার বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ আছে, তারপরে সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের গ্র্যাটিটিউড এটা আছে, তারপরে লাভ পোয়েমস আছে, তারপরে আমি মূলত পিক্টোরিয়াল পোয়েট্রি লিখি। আমি আগে গত একটা ইন্টারভিউয়ে বলেছিলাম, তো আমি পিক্টোরিয়াল পোয়েট্রি লিখি, আমি ছবি দেখে কবিতা লিখি। আচ্ছা, তো এটা এরকম কিছু কবিতা আছে। আমি অনেক ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজ করি, তো ওখান থেকেই আমি আসলে এই পিক্টোরিয়াল পোয়েট্রি নিয়ে লেখা লিখছিলাম, একটু অন্যরকম অন্যরকম। হ্যাঁ, বা আমি আরেকটা করি, অনেক বড় বড় ফটোগ্রাফারদের সাথে কাজ করি, তারা একটা ছবি তুললো, ওই ছবিটা আমি দেখলাম, দেখার পরে আমি ওইটার উপরে কবিতা লিখে লিখে থাকেন। আচ্ছা, তো এমনিতে লেখালেখি যেটা আপনি বলেন যে ছোটবেলা থেকেই প্র্যাকটিস ছিল, বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করা হতো, তো সেই জায়গা থেকে এখন আর কী কী ধরনের লেখালেখি করে থাকেন বা কোন বিষয়ের উপর লিখে থাকেন? এখন আমি আসলে স্পেসিফিক, আসলে লেখাটা তো পুরো মনের ব্যাপার, এটা তো ভিতর থেকে আসে। মাঝে মাঝে প্রকৃতি নিয়েও লিখতে ইচ্ছা করে, লাভ পোয়েমস তো আছেই, এছাড়া মেন্টাল হেলথের উপর লিখতে ইচ্ছা করে, মাঝে মাঝে কোনো কিছু ছাড়াই একটা শূন্যের কথা লিখতে ইচ্ছা করে, অন্ধকারের কথা লিখতে ইচ্ছা করে, মনে যেটা আসে। হ্যাঁ, সমাজ নিয়ে লিখতে ইচ্ছা করে, আমাদের সমাজের অন্যায় অবিচার নিয়ে লিখতে ইচ্ছা করে, ভালো কথা লিখতে ইচ্ছা করে, লেখার তো কোনো শেষ নেই। তো এরকম আমার আসলে স্পেসিফাই, আমি ওরকম এখন এই মুহূর্তে আমি কোনো স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে লিখছি না, তবে আমি লিখছি। তো আমার নতুন, আমি ইংলিশ কবিতা লিখতাম, এখন আমি বাংলার উপর একটু এমফাসাইজ করছি, তো আমার বাংলা কবিতাগুলো এখন আসছে। একটা নতুন বই বেরিয়েছে, নিষিদ্ধ নির্বাসন আমার বইয়ের নাম। তো এখানে এইখানে অনেক বাংলা কবিতা লিখছি। এছাড়াও আমি একটা ইন্ডিয়াতে আমি একটা 74 ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে ওরা আমাকে একটা গুজরাট সাহিত্য একাডেমি আর মোটিভেশনাল স্ট্রিপস এরা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। তো সাহিত্যে এটা আমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার এই চলার পথে, লিটারেরি যে পাথটা আছে ওইখানে আমার একটা বড় অ্যাচিভমেন্ট, ওই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি রিসেন্টলি। অবশ্যই তাই, এবং ভালো লাগার কাজ করতে গিয়ে যদি কোনো, আমরা তো পুরস্কারগুলোকে সবসময় উৎসাহ হিসেবেই গণ্য করি, যে কাজের উৎসাহ বেড়ে যায় অনেক বেশি, তো সেই জায়গায় যখন এই ধরনের সম্মাননা পাওয়া হয় তখন তো সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেই জায়গাটা। তা তো অবশ্যই। তো যেহেতু আপনি চিকিৎসা প্রফেশনে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন, এই বিষয়টা নিয়ে, চিকিৎসা বিষয় নিয়ে কোনো বই লেখা হয়েছে কিনা বা লেখার ইচ্ছে আছে কিনা? না, আমি আগে আসলে চিকিৎসা বিষয় নিয়ে কোনো বই লিখিনি, আমি মূলত কবিতা লিখি, গল্প ওরকম লিখিনি, তবে কিছু কিছু সাবজেক্ট নিয়ে মাঝে মাঝে আমি মেন্টাল হেলথের, যেমন অ্যাংজাইটি, নিউরোসিস, তারপরে ডিপ্রেসিভ ইলনেস, এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে আগে লিখেছি, রিসেন্টলি কিছু এরকম তেমন লিখছি না। তো আমি 2019 থেকেই আমি কবিতার ব্যাপারেই টোটাল নিজেকে একটু বেশি কনসেন্ট্রেশন দিয়েছি, এবং কারণ তখন আমি একটা রাশিয়াতে একটা আগে অ্যাওয়ার্ড পেয়েছিলাম চেকোভ অটম ফেস্টিভ্যালে, এবং এছাড়াও আমার আরও দু তিনটা অ্যাওয়ার্ড আছে, যেমন পেন প্যালেস্টাইন থেকে, তারপরে আরও ছোটো ছোটো ম্যাগাজিনের অ্যাওয়ার্ড তো থাকেই। আর আরেকটা সুসংবাদ, আমি সামনে আরেকটা অডিসি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা একটা ইউরোপের অ্যাওয়ার্ড, এটা একটা বড় সম্মাননা, এটার জন্য আমি মোটামুটি মনোনীত হয়েছে, এবং এটার আমাদের এখনও মানে কনফার্মেশন আছে, বাট এখনও আমাদের অনুষ্ঠানটা হয়নি, হলে হয়তো আমাদের একটা, আমরা একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি সারা বিশ্বে, করোনার পরিস্থিতি এখনো পর্যন্ত কেটে ওঠেনি, তারপরেও এই যে পুরস্কারগুলো বা এই যে সম্মাননাগুলো আপনি পেয়েছেন এগুলোর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং তোমাকে অভিনন্দন, সামনে যেন আপনি আপনার কাজের জন্য এমন আরও অনেক সম্মাননা পান সেটাই আমরা সবসময় চাই। তো কবিতার এই আপনার রিসেন্ট যেই লিমিটলেস লাভ কবিতার বইটি বা গ্রন্থটি প্রকাশিত হয়েছে, তার আগে আপনার একটি কবিতার কার্ড প্রকাশিত হয়েছিল, সেটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, কবিতা কার্ডটা আমার প্রথম ছিল, ওটা পুরাটাই লাভ পোয়েমস ছিল, ওটা পুরাটাই লাভ পোয়েমস ছিল, কবিতা কার্ড ছিল।
তো আমার একটা তখন একটা মনে হচ্ছিল যে আমি কার্ডে লিখব, জিনিসটা ছড়িয়ে যাবে, মানুষ পেয়ে যাবে, কবিতা পড়বে, এরকম একটা ওরকম একটা চিন্তাধারা থেকে একটা কবিতা কার্ড ছিল। পরবর্তীতে আসলে বইয়ে চলে গিয়েছি, তো মানুষ তো এক এক সময় এক এক রকম ভাবে, ওরকম এটাই এটাও আপনার একটা চিন্তা ভাবনা ছিল। তো এই যে লেখালেখি করছেন, এই ক্ষেত্রে কার অনুপ্রেরণা সবচাইতে বেশি পাচ্ছেন এবং অনুপ্রেরণার উৎসটা আসলে কি? আমার অনুপ্রেরণা আসলে আমি, আমার বাসার সবাই আমার বই পড়ে, কিন্তু আসলে অনুপ্রেরণা বলতে আমি নিজে খুবই কবিতার ব্যাপারে আমার নিজেরই খুব বেশি আগ্রহ আছে। এখন পাশাপাশি আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার মা বাবা সবাই টুকটাক অনুপ্রেরণা তো দিচ্ছে, কিন্তু আমার টোটাল এই লেখার পথে আমি ছিলাম, আমি নিজেই লিখেছি এবং নিজেই আমার এই ব্যাপারটা নিজেই নিজেকে উৎসাহ যুগিয়েছেন সবচাইতে বেশি। তারপরে আমরা জানি যে চিকিৎসা পেশাটা কিন্তু অনেকের সাধনা থাকে যে আমি চিকিৎসক হব, বা ছোটবেলায় যদি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হয়ে কী হতে চাও, তখন কিন্তু দুইটা তিনটা প্রফেশন রয়েছে যেটা তারা এমনিতেই সবসময় বলে, পরবর্তীতে হয়তো বা অন্য কোনো কিছুতে কনভার্ট হয় সেটা, তার মধ্যে কিন্তু চিকিৎসা পেশাও একটা। সো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে কোন পরিচয়টায় পরিচয় দিতে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, চিকিৎসক না কবি, তাহলে কি বলবেন? আমি কবি হতেই বেশি ভালোবাসি। তবে ছোটবেলায় এই যে বলছিলে না যে ছোটবেলায় সবাই জিজ্ঞাসা করে কি হবা, আমি ছোটবেলায় এক বাক্যে বলতাম আমি ডাক্তার হব। আর বড় হয়ে যখন ডাক্তার হওয়ার পরে আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন কবি, কারণ আমি এই কবিতা লিখতে যে আমি ওয়ার্ল্ডের অনেক বড় বড় কবি সাহিত্যিকদের সাথে পরিচয় হয়েছে এবং আমার আসলে এই ব্যাপারটা খুবই ভালো লাগে, এটা আসলে আমার বললেও কম হয়ে যাবে। আচ্ছা, তো মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু আপনি কাজ করছেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এর আগেও আপনি লেখালেখি করেছেন, জানতে চাই যে এখন কোন পর্যায়ে কাজ চলছে বা কী কাজ? আমি আসলে এখন আপাতত আছি, আমি এই করোনাকালীন সময় একটু ব্রেক নিয়েছিলাম, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে একটা ট্রেনিংয়ে ছিলাম, তো আপাতত ওই ট্রেনিংয়ের কাজ চলছে, সাথে সাথে আমিও টুকটাক একটু পড়াশোনা আছি, সো ওটাও চলছে পাশাপাশি। আচ্ছা, তো চিকিৎসা বিষয় নিয়ে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের আশেপাশে, তাহলে দেখব যে সবার মধ্যেই কিন্তু মোটামুটি এই যে ডিপ্রেশন, তারপর হচ্ছে এনজাইটি এবং মানসিক স্বাস্থ্যের যেই বিষয়টা, সেটার জন্য কিন্তু সবাই কম বেশি ভুগছে এবং করোনাকালীন সময়ে কিন্তু সেটা আরও অনেক বেশি বেড়ে গেছে। সো আপনার কাছে কি মনে হয় যে এই মানসিক স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে মোটামুটি সবারই, এটা মানসিক স্বাস্থ্যটা আসলে খুবই প্রয়োজনীয় জিনিস, আমাদের শারীরিক যে আমাদের সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমরা বলতে পারি যে আমার একটু পেটে ব্যথা বা আমার একটু হাতে ব্যথা, কিন্তু মনের ভিতরের কথাগুলো কিন্তু সবাই বলতে পারে না, ভিতরেই থেকে যায় এবং এই অসুস্থতা তা ভিতর থেকেই লালন করতে থাকে, তো অনেক দিন পরে দেখা যায় যে এটা একটা অনেক বড় একটা বড় আকার ধারণ করছে বা দীর্ঘমেয়াদী একটা সমস্যা। তো এর জন্য মানসিক স্বাস্থ্যটা সাথে অনেক কিছু রিলেট করে, যেমন মানসিক স্বাস্থ্য আমার যদি ভালো না থাকে আমি কিন্তু আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারবো না, আমি ডিপ্রেশনে থাকলে আমি অযথা রাগ করব, আমি অযথা ভয় পাবো, তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য মানসিক স্বাস্থ্যের অবশ্যই এবং সুস্থ মানসিক স্বাস্থ্য একটা খুব ইম্পর্টেন্ট, একটা সোসাইটিতেও খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্যাকসিন এসে গেছে, আমাদের প্রধানমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ যে উনি এতটা সাহসী উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য, আমরা অতি সহজেই ভ্যাকসিনটা পেয়ে গিয়েছি, সো সবাই ভ্যাকসিন নেন এবং তার সাথে সাথে অবশ্যই মাস্ক পরবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ, আর এটিএন বাংলাকেও আমার অনেক ধন্যবাদ, কলা কুশলীদেরকে আমার একদম কৃতজ্ঞতা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা, তুমিও ভালো থাকবা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকে এবং এটিএন বাংলার পক্ষ থেকেও আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাকেও অনেক শুভেচ্ছা। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু
আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।